নমস্কার, স্বাগত জানাই আপনাদের টি টাইম। আমি রয়েছি আপনাদের সঙ্গে সুজাতা। প্রাকৃতিক দুর্যোগ বর্তমানে বিপর্যস্ত করে ফেলেছে মানব সমাজকে এবং এই গোটা মানব সমাজ আজ প্রকৃতির কাছে সত্যি হার মেনে গেছে। বিগত কয়েক দশক ধরে হয়তো যে চেহারাটা বা যে পরিস্থিতিটা মানুষ কল্পনাও করতে পারেনি, এই মুহূর্তে অর্থাৎ 2022 সনে দাঁড়িয়ে সেই পরিস্থিতির সাথেই মোকাবেলা করতে হচ্ছে সাধারণ মানুষদেরকে। একদিন কিংবা দুদিন কিংবা এক সপ্তাহ নয়, টানা এক মাস ধরে, প্রায় তার চেয়েও বেশি সময় ধরে উত্তর পূর্বাঞ্চলের, আমাদের যে উত্তর পূর্বাঞ্চল রয়েছে সেই উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্য কিন্তু ইতিমধ্যেই বন্যার কারণে, অতিবৃষ্টির কারণে, ভূমিধ্বসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভূমিধ্বস, অতিবৃষ্টি, বন্যার পরিস্থিতি লাখ লাখ মানুষের ঘর বাড়ি ছাড়া করতে একেবারে রাস্তায় এনে দাঁড় করিয়েছে তাদেরকে। শুধুমাত্র মানব সম্পত্তি নয়, আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলি রয়েছে সেই প্রাকৃতিক সম্পদের পাশাপাশি যোগাযোগ পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আপনারা এতক্ষণে অবশ্যই বুঝতে পারছেন আমরা কোন জায়গার বিষয়টা নিয়ে কথা বলছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আসাম, অর্থাৎ আমাদের যে পার্শ্ববর্তী রাজ্য রয়েছে আসাম, সেই আসামের যে প্রতিকূল অবস্থা, সেই প্রতিকূল অবস্থার সাক্ষী রয়েছে আমরাও। এই প্রতিকূল অবস্থায় মানুষ মানুষেরই জন্য এই স্লোগানটা তুলে আসামের পাশে সকলেই দাঁড়াবার চেষ্টা করছেন। কেউ হয়তো এক বোতল জল, কেউ হয়তো এক প্যাকেট খাবার হাতে তুলে দিচ্ছেন সেই মানুষকে। ঘর বাড়ি তো মানুষ হয়েছেন সেখানে ছাড়া, কিন্তু তার পাশাপাশিও গবাদি পশু থেকে শুরু করে আরও নানা সম্পদ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আজ সকালে যে ভয়াবহ একটা চিত্র আমরা দেখতে পেলাম, যেখানে করিমগঞ্জ এলাকার যে একমাত্র বাইপাস রোড ছিল সেই বাইপাস রোড কিন্তু পুরোপুরিভাবে ভেঙে পড়েছে, যার কারণে পুরো যে সিস্টেম ছিল, পুরো যে যোগাযোগ ব্যবস্থা ছিল অন রোড, সেই যোগাযোগ ব্যবস্থা কিন্তু পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। রেল যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে অনেক প্রতিকূলতার সৃষ্টি হতে হচ্ছে এবং তারই মধ্যে আসামের যে বর্তমান পরিস্থিতি, তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের সংকট, জলের সংকট, খাবারের সংকট, প্রত্যেক দিন এই ধরনের সংকটের সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষরা। তারই মধ্যে যে প্রাকৃতিক দুর্যোগের সময় যে বিপর্যয় মোকাবিলার যে টিম রয়েছে সেই টিম কাজ করছে, সেনাবাহিনীরা কাজ করছেন, বেশ কিছু যে এনজিওরা রয়েছে, বেশ কিছু সামাজিক সংস্থা, সরকারি বেসরকারি সামাজিক সংস্থা, সেগুলিও কিন্তু মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছেন। কিন্তু কতদিন পর্যন্ত এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদেরকে? এই বন্যার পরিস্থিতি এর আগেও সৃষ্টি হয়েছে এবং এই ধরনের পরিস্থিতি আসামে বিশেষ করে কিন্তু অনেকটাই আমরা সংঘটিত হতে দেখি, প্রায় প্রত্যেক বছরই সেখানে জলমগ্ন অবস্থায় পরিণত হয়। কিন্তু এবছর অর্থাৎ 2022 সালের যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু বিগত কয়েক দশক ধরে মানুষ কল্পনা করতে পারেনি। তার চেয়েও ভয়াবহ বেশ কিছু চিত্র কিন্তু আমাদের ক্যামেরায় আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। বেশ কিছু ভয়াবহ চিত্র রয়েছে এবং এই ভয়াবহ চিত্রের পেছনে অনেক মানুষ ঘর ছাড়া, অনেক মানুষের কিন্তু মৃত্যু হয়েছে তার মধ্যে। গোটা আপডেটস নিয়ে আমরা আপনাদের সাথে থাকছি। পরিসংখ্যান কি বলছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সবচাইতে ভাববার বিষয় সেটা হচ্ছে যে এই পরিস্থিতির মধ্যে আকাশপথে, স্থলপথে সাধারণ মানুষদেরকে সাহায্য করার জন্য সকলেই পাশে দাঁড়িয়েছেন। বন্যাপ্রবল বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে রাজ্যে ইতিমধ্যে 121 জনের মৃত্যু হয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কাছাড় জেলার শিলচর সহ টানা 7 দিন ধরে সেই শিলচর শহরটা জলের তলায় ছিল। শহরে খাদ্য পানীয় জলের তীব্র আকাল ধারণ করেছিল এবং এই শিলচর শহরে শুধুমাত্র 3 লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। উদ্ধারকর্মীরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি বায়ুসেনার সাহায্যে শিলচরের জলবন্দি যে বাসিন্দারা রয়েছেন তাদের কাছে ত্রাণ পাঠানোর ব্যবস্থাও শুরু করা হয়েছে। হেলিকপ্টারের সাহায্যে তাদের কাছে এক প্যাকেট খাবার পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং বর্তমানে শিলচরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 207 জন উদ্ধারকর্মী কাজ করছেন। 120 জন সেনার একটি দল শিলচরে উদ্ধারের কাজে রয়েছে। তার পাশাপাশি ডিমাপুর থেকে 9টি নৌকা শিলচরের কাছে রাখা হয়েছে যাতে কোনো প্রয়োজনীয় যে ব্যবস্থাপনা সেটা অতিসত্বর গ্রহণ করা হয়। এবং তার পাশাপাশি শিলচরে উদ্ধার কাজের জন্য 2টো ড্রোন ব্যবহার করা হচ্ছে এবং সেনাবাহিনীর তরফে জানানো হচ্ছে যে খারাপ আবহাওয়ার জন্য মাঝে মাঝে উদ্ধার কাজ কিন্তু ব্যাহত হচ্ছে এবং এই উদ্ধার কাজে ব্যবহৃত যে হেলিকপ্টার রয়েছে সেই হেলিকপ্টারও কিন্তু উড্ডয়নের সময় আবহাওয়ার কারণে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। এবং তারই মধ্যে গত বৃহস্পতিবার শিলচরের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন যে অতিরিক্ত উদ্ধারকর্মী আবারও সেখানে নিয়োগ করা হবে এবং এখনও পর্যন্ত যে খবরটা পাওয়া যাচ্ছে যে আসাম সরকার 85.2 মেট্রিক টন ত্রাণ সামগ্রী ইতিমধ্যে গুয়াহাটি থেকে শিলচরে পাঠিয়ে দিয়েছে। শুধুমাত্র শিলচর শহরেরই কিন্তু এই অবস্থা।
তার পাশাপাশি রাজ্যের বিপর্যয় মোকাবিলার বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে যে গত ২৪ ঘন্টায় বন্যার জেরে ৩১২টি পরিবার ৩১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই একদিনে কমপক্ষে ১০ জন বন্যা এবং ভূমিধসের কারণে মৃত্যুবরণ করেছেন এবং গোটা যে ২৮টা জেলা রয়েছে আসামে সেই ২৮টা জেলার প্রায় ৩৩ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই হিসেবটা আপনারা করতে পারেন যে আমাদের ত্রিপুরা রাজ্যের লোক সংখ্যা ৩৭ লক্ষ ৪০ লক্ষের কাছাকাছি এবং গোটা আসামের ২৮টি জেলার মধ্যে ৩৩ লক্ষ মানুষই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এর আগে আমরা দেখেছিলাম যে ৩০টি জেলার ৪৫ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে নওয়াগাঁওয়ের ধুবড়ী কাপালিতে ব্রহ্মপুত্রের জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যা ধীরে ধীরে কিন্তু কমছে তারই মধ্যে অসমের ২৮টি জেলার মধ্যে ৩৫১০টি গ্রাম এখনও ক্ষতিগ্রস্ত যার মধ্যে করিমগঞ্জ লক্ষিমপুর মাজুলি নোয়াগাঁও নলবাড়ি শোণিতপুর দক্ষিণ শালমারা অঞ্চল এখনও পর্যন্ত জলের তলা একেবারে জলমগ্ন অবস্থায় রয়েছে অর্থাৎ ত্রিপুরা রাজ্যের মোট লোক সংখ্যা ৩৭ লক্ষ তার থেকে বেশি ৪০ লক্ষ এবং সেই গোটা ত্রিপুরা রাজ্যের যে সংখ্যাটা সেই সংখ্যায় মানুষ কিন্তু আক্রান্ত হয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং গত ২৪ ঘন্টায় আমরা যেটা দেখেছি যে প্রায় ৩১২টি পরিবার ৩১২টি মানুষের পরিবার ৩১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই পরিস্থিতিটা মোকাবেলা করতে অনেকটা সময় লাগবে কিন্তু এই প্রতিকূলতার মধ্যেও যে একটা ভালো বিষয় সেটা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ আসার পর মানুষ মানুষেরই জন্য এই স্লোগানটা নিয়ে কিন্তু অনেক সামাজিক সংস্থা এগিয়েছে সরকার সাহায্যের হাত বাড়িয়েছে এক প্যাকেট খাবার এবং এক বোতল জল সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং তারই মধ্যে আরও একটা বিষয় যেটা নাকি মানা যায় না সেটা হচ্ছে যে শিলচর এলাকায় বিশেষ করে ১ লিটার পানীয় জলের দাম ১০০ টাকা কিংবা ৮০ টাকা দিয়ে কিনতে হচ্ছে এরকম প্রতিকূলতার মধ্যেও ব্যবসা কিন্তু চলছে যার ফায়দা অনেক ব্যবসায়ীরা তোলার চেষ্টা করছেন অর্থাৎ এই খারাপ সময়ে অনেকেই রয়েছেন যারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন আবার এই খারাপ সময়ে যে ব্যবসার পরিস্থিতি সেটাও কিন্তু একেবারে চড়া আকার ধারণ করেছে ১ লিটার জলের দাম ৭০ থেকে ৮০ টাকা একটা ডিমের দাম ১৫ টাকা একটা মোমবাতি যেটা নাকি ক্রয় করতে হচ্ছে ১০ থেকে ১৫ টাকা করে অর্থাৎ এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আসামের বিশেষ করে শিলচর সংলগ্ন এলাকায় তার মধ্যে এই গোটা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার তত্ত্বাবধানে রেখেছে কিন্তু তার সাহায্য এবং যে যে পরিবারগুলি আক্রান্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কতটুকু সেখানে তারা রেহাই পাবে সেটা কিন্তু দেখার বিষয় এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বিপদসীমার যে নিচে জলটা ছিল ব্রহ্মপুত্রের সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করছে এবং সাধারণ মানুষের সাহায্য নিয়ে সরকারের সাহায্য নিয়ে সাধারণ মানুষ এই প্রতিকূলতার মধ্যে দিয়ে প্রতিকূল অবস্থাকে কাটিয়ে উঠে আবারও নিজের সেই আগের জীবন ফিরে পেতে চাইছেন তবে সেটা অনেকটাই আমরা বলতে পারি সময় সাপেক্ষ বিষয় আজকে আমরা টিটাইমে আলোচনাটাই ছিলাম কেননা আমরা দেখতে পাচ্ছি বিগত এক মাস ধরে কি পরিস্থিতি রয়েছে বিগত এক মাস ধরে কিভাবে এনডিআরএফের টিম কাজ করছে কিভাবে সাধারণ মানুষ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তো সেটা আপনাদের সামনে তুলে ধরা অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল সেজন্য তুলে ধরার চেষ্টা করলাম পরবর্তী সময় আরও আপডেট নিয়ে হাজির থাকবো আপনাদের সাথে রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক বিষয় নিয়ে অবশ্যই থাকছে টিটাইমে আপনাদের সাথে এখনকার মতো এখানে বিদায় নেব আমাদের পরবর্তী বিভিন্ন আপডেট দেখে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার